আপনার ইউটিউব মানে কেন ইংলিশ লিটারেচার নিয়ে ভিডিও, বা ইউটিউবে আসাটা কিরকম, বা কি পারপাসে আসা, সেই সম্বন্ধে যদি একটু বলেন। এই যে প্রশ্নটা এলো যে আমি মানে আমি যদি সহজ ভাষায় নিজের মতো করে প্রশ্নটা করেন, তাহলে হচ্ছে যে আমি কেন ইউটিউবে এসেছি বা ইউটিউবে যখন এসেছি নির্দিষ্টভাবে শিক্ষামূলক ভিডিও কেন, এই ক্যাটাগরিটা কেন, ইফ দিস ইজ দ্য কোয়েশ্চেন। তার কারণ এই প্রশ্নের একটা বৈধতা আছে। তার কারণ হচ্ছে যে সৌরভ, বাই দ্য ওয়ে ইউর চ্যানেল ইজ অলসো অ্যান এডুকেশনাল চ্যানেল, ঠিক আছে? আমরা যারা এডুকেশনাল চ্যানেল কন্ডাক্ট করি আমরা কম বেশি জানি যে ভিউ যেটা হয় অনেক কম হয়, এডুকেশনাল চ্যানেল অনেক অনেক বেশি কম, কিন্তু পরিশ্রম যেটা হয় অনেক বেশি হয়। তো সেই দিক থেকে যদি কমার্শিয়ালি আমি ভাবি, মানে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আমি ভাবি যে আমার ইউটিউব করা উচিত পেশাগত দৃষ্টিকোণ থেকে, বা ইউটিউব আমার করা উচিত এই দৃষ্টিকোণ থেকে যে ওখান থেকে আমি অর্থনৈতিক দিক থেকে লাভবান হব, তাহলে কিন্তু এডুকেশন চ্যানেল, এডুকেশনাল চ্যানেল এটা কিন্তু করার কোনো যুক্তি হয়। প্রথম কথা, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ডুইং এডুকেশন ইকুয়াল এডুকেশনাল চ্যানেল। তার কারণ যে পরিশ্রমটা আমরা শিক্ষামূলক চ্যানেল চ্যানেলের ক্ষেত্রে যে পরিশ্রমটা দিই সেটা অনেক বেশি পরিশ্রম হয়, তুলনামূলকভাবে যে ভিউজটা পাই বা যে দর্শকটা পাই আমরা অনেক কম পাই। তো যদি আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটাকে আমরা বিচার করি সেটার কিন্তু বোধহয় যৌক্তিকতা অনেক কম। কিন্তু আরো একটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে আবেগ, যেটা হচ্ছে ভালোবাসা, যেটা হচ্ছে নিজের সাহিত্যের প্রতি টান, এবং কি এবং সাহায্য করব, এই যে একটা প্রবৃত্তি, এই বিষয়টা মূলত আমাকে পরিচালিত করছে যে এডুকেশনাল চ্যানেল। এবং কি সত্যি কথা বলতে কি যে বিষয়টা আমি জানি ভালো করে সেই বিষয়টা নিয়ে আমি দু কথা বলবো সেটাই বেশি মানানসই হবে। তো কোনো বিষয় যদি আমার জানা আছে আমি, হ্যাঁ তার সাথে সাথে কি আমি অন্য বিষয়গুলো জানতাম না, বস জানতাম, নিশ্চিতভাবে জানতাম কয়েকটা বিষয়, মানে পাশাপাশি আমার আরো কয়েকটা বিষয় আছে যেগুলো আমি ভালোভাবে জানি, যেমন লয়ার ফিল্ডে যদি বলি, বিকজ প্রফেশনালি আই এম অ্যান অ্যাডভোকেট, অলরাইট। যদি আমি এক্সারসাইজের ব্যাপারে যাই, আমি রেগুলারলি টেক এক্সারসাইজ অ্যান্ড ইয়োগা, রাইট? তো সেই সমস্ত দৃষ্টিকোণ থেকে যদি সেইগুলোর উপর চ্যানেল আমি বানাতাম হয়তো তাড়াতাড়ি পপুলারাইজ হয়ে যেত। এবং কিন্তু আমি যেটা দেখলাম আজ থেকে প্রায় 2 বছর আগে আমি চ্যানেল শুরু করেছিলাম, তখন দেখলাম কিন্তু যে কেউ নেই যে ছাত্রছাত্রীদের সমস্যাটাকে সেইভাবে সমাধান করছে। বিশেষ করে যখন আজকে আমি এডুকেশনাল চ্যানেলটাকে বা শিক্ষামূলক চ্যানেলটাকে সাকসেসফুলি নিয়ে যাচ্ছি, খুব সাকসেসফুলি রান হচ্ছে গড ব্লেসে। সো এই এই শিক্ষামূলক চ্যানেলটাতে যখন কমেন্টগুলো আসে যে স্যার আমি চলতে পারি না, আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট এবং আপনার ভিডিও দেখে আমি বাড়িতে প্রস্তুতি নিচ্ছি, আই ফিল ব্লেসড, রাইট? সো এই যে অ্যাচিভমেন্টটা, এটা একটা বড় সড় অ্যাচিভমেন্ট, মানে যে ভেতরে সন্তুষ্টি সেটা এক কথায় অনবদ্য, এটা কথা প্রকাশ করা যাবে না। একটা একটা ছাত্র যে যার মধ্যে দৃষ্টিশক্তির অভাব রয়েছে বা দৃষ্টিশক্তি ক্ষীণ, সে যখন বলছে স্যার আপনার এডুকেশনাল চ্যানেলগুলো, সে কমেন্ট করছে এডুকেশনাল চ্যানেলগুলোর মাধ্যমে আমি বাড়ি থেকে পড়াশোনাটা করতে পারছি, সে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আই ফিল আই ডু নট নিড এনিবডিজ অ্যাওয়ার্ড, এনিবডিজ প্রাইজ, রাইট? বাট দিস কাইন্ড অফ কমেন্টস, দিস আর রিয়েলি ভেরি ইন্সপায়ারিং। ওকে সৌরভ,